রং তুলি দিয়ে শিল্পী আপন মনে ছবি আঁকেন, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু এবার জিহ্বাকে রং তুলি বানিয়েছেন এক ভারতীয়, নাম অনিল কে, ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা। এ মানুষটি চেয়েছিলেন সবার থেকে আলাদা হতে, বেছে নিলেন ছবি আঁকার পথকেই, তবে হাতে তুলি ধরে নয়, জিভ দিয়ে। হ্যাঁ, জিভকে তুলি হিসেবে ব্যবহার করে 1000-এর বেশি ছবি এঁকেছেন ভারতের কেরালার অনিল। নিজের ছবি তো আছেই, সেই সঙ্গে আছে দ্য ভিঞ্চির আঁকা যীশুখ্রিস্টের ছবির প্রতিচ্ছবিও। সরাসরি জিভে রং লাগিয়েই ক্যানভাসে এঁকে চলেন 35 বছরের এই যুবক। তবে অন্যরকম হতে গিয়ে মাশুল দিতে হচ্ছে অনিলকে। ইতিমধ্যে দেখা দিয়েছে মাথা ধরা, দুর্বল দৃষ্টিশক্তির মতো শারীরিক সমস্যা, তাই জিভকে বিশ্রাম দিতে অনিল ছবি আঁকার কাজে লাগাচ্ছেন থুতনি, নাক, কুনুই এবং পা। তবে অনিল যতই গিনেস বুকে নাম তোলার জন্য এগিয়ে যান না কেন, চিকিৎসকরা সতর্ক করছেন তাদের মতে এই শখকে বাড়তে না দেওয়াই ভালো, কারণ জিভ দিয়ে দেহে বিষাক্ত রং তো প্রবেশ করেই, তাছাড়া এতে স্নায়ুতন্ত্রের বহু ক্ষতি হয়। তাই নিজের কাজ ছাড়া জিভের উপর বাড়তি কাজের ভার না চাপাতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।